আসসালামু আলাইকুম, আমি খালিদ হাসান রাফাত। আজকে আপনাদের সাথে কথা বলবো কম্বাইন্ড হারভেস্টার সম্পর্কে। কম্বাইন্ড হারভেস্টার আসলে কোথা থেকে আসলো, এই কম্বাইন্ড হারভেস্টারের উৎপত্তিটা কোথা থেকে, বাংলাদেশে কোন জায়গা থেকে কম্বাইন্ড হারভেস্টার জন্মযাত্রা শুরু? ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম বাসুদেবপুর, উপজেলা ফুলবাড়ি, জেলা দিনাজপুর, ক্ষেত্র কৃষি সম্প্রসারণে অবদান। ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন ধান ও গম কর্তন, মারাই, ঝাড়াই ও বস্তায় প্যাকিং একসাথে করা যায় এমন একটি কম্বাইন্ড হারভেস্টার উদ্ভাবন করেছেন। হারভেস্টারটির মূল্য 8 থেকে 9 লাখ টাকা। 1 হেক্টর জমির ধান সংগ্রহ করতে হারভেস্টারটি সময় লাগে 2.5 ঘন্টা। দেশে ফসল উৎপাদনে, খামার যান্ত্রিকীকরণে এবং আর্থসামাজিক উন্নয়নে এই হারভেস্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি সম্প্রসারণে ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেনের অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419 রৌপ্য পদক প্রদান করা হয়।